আসসালামু আলাইকুম। চ্যানেল এক কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নওগাঁয় 13 বিঘা জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। জেলার বদলগাছি উপজেলায় আগাছানাশক বিষ প্রয়োগ ও গাছের গোড়া কেটে দেওয়ায় আউশ ধান ও পটল মিলিয়ে প্রায় 13 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নে প্রধানকুণ্ডি মাঠে সরকারের নিকট থেকে যথানিয়মে প্রায় 5 থেকে 7 বছর ধরে 16 বিঘা 8% জমি লিজ গ্রহণ করেন 8 জন ভূমিহীন কৃষক। চলতি মৌসুমে 10 বিঘা জমিতে আউশ ধান ও 3 বিঘা জমিতে পটল চাষ করেন তারা। সরকার থেকে লিজ নিছি প্রায় 7 থেকে 5-7 বছর হচ্ছে, লিজ নিয়ে খাচ্ছি। আমাদের এই যে পুটলের জালুঙ্গা এলা নষ্ট করেছে, ধান নষ্ট করেছে, এই ক্ষয়ক্ষতিগুলা আমরা গরিব মানুষ আমরা কিভাবে চলবো? আমি সরকারক থেকে লিস্ট নিয়ে আমি এই 5 বছর থেকে খাচ্ছি, কিন্তু এই আমার গ্রামেরই সাইডকার লোক আসে, এগুলা ওই আবদা লাগদি এগুলা আসে, এইভাবে কাটে কুটে দিয়ে গেছে, ওষুধ বড়ি দিয়ে গেছে, শুকনা ঘাস মারার। এই ফসলটা নষ্ট হলো, এখন আমরা কি করে খাবো? কোন কে হঠাৎ করে দুপুর বেলা আসে, মনে করেন আমরা বাড়িতে আছে আমরা জানি না। বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা ধার নিয়ে ফসল চাষ করেন কৃষকেরা। তোরা যদি আসিস তো তোকে পিটে এখানে লস ফেলে দিয়ে যাব। এ কথা বলিস, আমরা তো এগুলা গরিব মানুষ, আমরা তো খাটে খুটে খাই এগুলা, মানে ওরা অনেক দিন থেকে আমাদের সাথে শত্রুতা, আমাদের এখানকার এই জমিটা খাওয়া দেখে দিন আনে দিন খাই। এইভাবে আমাদের কষ্টের উপার্জিত যে ফসল, বর্তমানে আমরা বিভিন্নভাবে ঋণগ্রস্ত, বিভিন্ন এনজিওর থেকে টাকা নেওয়া আছে, এক একজন একটা দিনে দিন মজুরি কাজ করে এই দুই এইটুকু জমির উপর আমরা বিভিন্নভাবে চাষবাদ করে এবং দিন। সবজির জেলা মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে লতিরাজ কচুর চাষ হচ্ছে। মেহেরপুরের মাটি ও আবহাওয়া কচু চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকের কাছে দিন দিন তা জনপ্রিয় হয়ে উঠছে। সরকারি সহযোগিতা পেলে এই অঞ্চলে লতিরাজ কচু চাষে আরও উজ্জ্বল সম্ভাবনা দেখছেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। গাংনি উপজেলার যোগিন্দা গ্রামের দেলোয়ার হোসেন 6 বছর প্রবাসী জীবন কাটিয়ে দেশে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব দেখে লতি কচু চাষে আগ্রহী হন তিনি। কন্দাল জাতীয় লতিরাজ কচু চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেন। এবছর নিজের 33% জমিতে লতি কচু চাষ করে সাড়া ফেলেছেন দেলোয়ার। যখন আপনার 2.5-3 মাস শুরু হয়ে গেল, তখন আপনার লতি মোটা শুরু হইল, সার মাটিতে যত্ন করার পরে আপনার তারপর থেকে ওই আপনার 35-40 টাকা কেজি বিক্রি হয়। তো তখন থেকে আমার বিঘেতে আপনার হয়েছে 8-7 মন করে আপনার প্রতি সপ্তাহে ওঠে। শুরুতে লতি কচু চাষ করতে চাইলে ছেলেকে নিষেধ করেছিলেন দেলোয়ারের বাবা, কিন্তু গত 8 মাসে 2 লাখ টাকার লতি ও কচু বিক্রি হয়েছে দেখে আশাবাদী তিনি। গাছ শুধু আপনার বেচা কিনা হবে এটা আমাদের জানা ছিল না। এখন যারা ঢাকাতে ওই কুমড়ু নিয়ে যায়, ওরা বলে যে আমরা নিয়ে যাই কুমড়ু, দেখে এই গাছ শুধু বেচা কিনা হয়। তো কি দাম বেচা কিনা ওরা বলছে যে 30-40 টাকা পিস বেচা কিনা হয়। এখন যদি গাছ শুধু বেচা কিনা হয় তাহলে তো অনেক টাকা হবে। লতি কচু চাষ করতে এখন দেলোয়ারের কাছ থেকে বীজ সংগ্রহ করছেন অনেক চাষি। চাষবাস ভালো, এই জন্য আমি চারা নেব বলে এসেছি। এই যে টেকসই কৃষি উন্নয়নের জন্য দেলোয়ার হোসেনকে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বীজ, সার, কীটনাশক, এই ধরনের যেসব সহায়তাগুলো থাকে আন্তঃপরিচর্যে, আমরা সব কিছু তাকে যথাসময়ে দিয়েছি। সেই হিসাবে আমরা আশা করছি যে সে এই চাষ করে লাভবান হবে এবং কচুর যে হচ্ছে লতির সেটা বিক্রি অত্যন্ত লাভজনক। সামনের দিনগুলিতেও সহায়তা অব্যাহত রাখার কথা বলছেন তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ।